এখন আমি ক্লাস টেনের জীবন বিজ্ঞানের ফার্স্ট সেমিটিভের অন্তর্গত দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা অষ্টম ক্লাসটি করব। এই ক্লাসে আমি তোমাদের কাছে মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ ও টেলোফেজ দশা দুটি আলোচনা করব। আগে জেনে নিই আক্ষরিক অর্থে অ্যানাফেজ কথাটির মানে। অ্যানা কথার অর্থ হচ্ছে গ্রিক শব্দ, অ্যানাটা কোথা থেকে এসছে না গ্রিক শব্দ থেকে এসছে। অ্যানা কথার মানে হচ্ছে ওপরে, আর ফেজ কথার মানে কি দশা। তাহলে কি বুঝতে পারছি? ওপরের দশা। এবার দেখো এই দশার বৈশিষ্ট্যগুলো জেনে নিই। প্রথমে তোমাদের বলে রাখি এইটি নিউক্লিয়াসের বিভাজনের তৃতীয় এবং সবচেয়ে ক্ষণস্থায়ী দশা। যতগুলো দশা আছে নিউক্লিয়াস বিভাজনে ক্যারিওকাইনেসিসে সবচেয়ে ক্ষণস্থায়ী দশা হচ্ছে অ্যানাফেজ। এই দশার বৈশিষ্ট্যগুলো হলো, এই দশার শুরুতে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সমান দুভাগে বিভক্ত হচ্ছে। তাহলে এই দশার বৈশিষ্ট্যগুলো কী? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই দশার শুরুতে যে সেন্ট্রোমিয়ার দ্বারা ক্রোমোজোমগুলো লেগে থাকে সেই সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটছে, ফলে কী হয় ক্রোমোজোমগুলো থেকে আলাদা হয়ে ক্রোমাটিডগুলো কী হয়, যাকে আমরা অপত্য ক্রোমোজোম বলছি, তারা দুদিকে অবস্থান করে। অর্থাৎ প্রথম অপত্য ক্রোমোজোম সৃষ্টি হলো। ক্রোমোজোমাল বেমতন্তুর সংকোচন, ক্রোমোজোমাল বেমতন্তু মানে যে বেমতন্তু ক্রোমোজোমের সঙ্গে যুক্ত থাকছে, তাকে আমরা একটু আগের ক্লাসেই পড়েছি মেটাফেজ দশা ক্রোমোজোমাল তন্তু কাকে বলে, সে ক্রোমোজোমাল বেমতন্তুর সংকোচন, এই যে বেমতন্তু দেখতে পাচ্ছ, আর ইন্টারজোনাল বেমতন্তু তার প্রসারণ। এর ফলে কী হয়, তার ফলে কী হচ্ছে, অর্ধেক ক্রোমোজোম কী হয় না উত্তর মেরুর দিকে, অর্ধেক ক্রোমোজোম দক্ষিণ মেরুর দিকে যেতে থাকছে। এই যে ক্রোমোজোম উত্তর মেরুর দিকে যাচ্ছে এটাকে বলা হয় অ্যানাফেজীয় চলন। জিনিসটা বোঝার চেষ্টা করো। তাহলে এটা হচ্ছে কেন না, এই ক্রোমোজোমাল বেমতন্তু ক্রোমোজোমগুলোকে দুই মেরুর দিকে টানছে, অপরদিকে উভয় অপত্য ক্রোমোজোমের মাঝখানে যে ইন্টারজোনাল বেমতন্তু তৈরি হচ্ছে তারা প্রসারিত হচ্ছে, ফলে তারা কী করছে অপত্য ক্রোমোজোমগুলোকে দুই মেরুর দিকে ঠেলতে সাহায্য করছে। এইভাবে ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে যেতে থাকে, যাকে বলছি আমরা অ্যানাফেজীয় চলন। এবার চলে আসি আমাদের পরবর্তী বৈশিষ্ট্যের ক্ষেত্রে। এই অ্যানাফেজ দশায় কী দেখতে পায়, যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমগুলো বিভিন্ন আকার ধারণ করে। যখন ক্রোমোজোম ভি আকার ধারণ করে তখন বলছি আমরা তাকে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, যখন ক্রোমোজোম এল আকার ধারণ করে তখন বলছি সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম, যখন জে আকার ধারণ করে তখন বলছি আমরা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, যখন আই আকার ধারণ করে তখন বলছি টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। অ্যানাফেজের শেষের দিকে ক্রোমোজোমগুলো বেমের মেরু প্রান্তে পৌঁছাচ্ছে। বুঝতে পারলাম এই অ্যানাফেজের শেষের দিকে কী হয়, ক্রোমোজোমগুলো বেমের একদম শেষ প্রান্তে বা মেরু প্রান্তে পৌঁছায়। এবার চলে আসি টেলোফেজ দশা। আক্ষরিক অর্থ জেনে নিই, গ্রিক শব্দ টেলোস মানে হচ্ছে শেষ, ফেজ মানে হচ্ছে দশা, অর্থাৎ এটা ক্যারিওকাইনেসিসের শেষ দশা। এই দশায় কী হয় না নিউক্লিয়াসের বিভাজনের এটা চতুর্থ এবং সর্বশেষ দশা। এই দশার বৈশিষ্ট্যগুলো জেনে নিই একটু, কী হচ্ছে এই দশায় না ক্রোমোজোমগুলো বিপরীত মেরুপ্রান্তে পৌঁছানোর পর ক্রোমোজোমের যে কুণ্ডলী সেটা খুলে যেতে থাকে এবং ঘনীভবন কমে যায়, ফলে অপত্য ক্রোমোজোমগুলো দীর্ঘ শুরু হয়, যে অপত্য ক্রোমোজোম তারা দীর্ঘ শুরু হয়। বেমতন্তুগুলো কী হয় না বিলুপ্ত হয়ে যায়। প্রাণীকোষের বিষুব অঞ্চলে ইন্টারজোনাল যে তন্তুগুলো তারা স্টেম বডি গঠন করছে। উভয় প্রান্তের ক্রোমোজোমগুলিকে ঘিরে নিউক্লিয় পর্দা গঠিত হয়, দেখো উভয় দিকে যে অপত্য ক্রোমোজোম তাকে ঘিরে নিউক্লিয় পর্দা গঠিত হয়েছে। প্রতিটি নিউক্লিয় আবরণীর মধ্যে নিউক্লিয় লাসের আবির্ভাব ঘটছে, দেখো প্রতিটি নিউক্লিয় আবরণীর মধ্যে এই নিউক্লিয় লাসের আবির্ভাব ঘটেছে, যে ঘন বস্তু নিউক্লিয় লাস তার আবির্ভাব ঘটল। দীর্ঘ ও সরু ক্রোমোজোমগুলো ধীরে ধীরে নিউক্লিয় জালিকাকে রূপান্তরিত হলো। এই যে দীর্ঘ এবং সরু যে অপত্য ক্রোমোজোম তারা খুলে গিয়ে নিউক্লিয় জালিকাতে পরিণত হলো। এই দশার শেষে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়, কী হল দুটো অপত্য নিউক্লিয়াস গঠিত হচ্ছে। নিউক্লিয়াসে জল শোষণ প্রসারণ ও নিউক্লিক অ্যাসিড বিয়োজন ঘটে, অপত্য নিউক্লিয়াস দুটি স্ফীত হয়ে পূর্ণাঙ্গ রূপ ধারণ করছে। জিনিস বুঝতে পারলে, যে নিউক্লিয়াসের যে জলটা সেটা আবার শোষিত হচ্ছে, যেটা প্রবেশ দশায় কী হয়েছিল জলটা বিয়োজন হয়েছিল, সেই এখানে লাস্ট দশা কী হচ্ছে নিউক্লিয়াসের জলটা শোষণ হচ্ছে, তারপরে নিউক্লিয়াসটি প্রসারিত হচ্ছে, নিউক্লিক অ্যাসিডের কী হচ্ছে বিয়োজন ঘটছে, অপত্য নিউক্লিয়াস দুটি স্ফীত হয়ে পূর্ণাঙ্গ রূপ ধারণ করছে।
বুঝতে পারলাম যে কীভাবে অপত্য নিউক্লিয়াস থেকে পূর্ণাঙ্গ নিউক্লিয়াস গঠন হচ্ছে। এই হলো টেলোফেজ দশার বৈশিষ্ট্য। আশা করি তোমরা এই দশাগুলো বুঝতে পারলে। অবশ্যই তোমরা একটা এই ছবিগুলো আঁকবে, কারণ এই ছবিগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসে। প্রতিটি ছবি আঁকবে এবং এদের পয়েন্টিংগুলো লক্ষ্য করবে, কারণ তোমাদেরকে পরীক্ষায় এই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজের ছবিগুলো কিন্তু আঁকতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা থাকলো সাইটোকাইনেসিস, এই সাইটোকাইনেসিস আমি তোমাদেরকে পরের ক্লাসে পড়াবো।